আমাদের স্কিনের ধরনটা যেমনই হোক না কেন যেমন নর্মাল ড্রাই অয়েলি বা সেন্সিটিভ সারা বছরই কিন্তু বিভিন্ন সিজন অনুযায়ী আলাদা আলাদাভাবে রিয়্যাক্ট করে বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই প্রবলেমটা সব থেকে বেশি হয় কারণ বর্ষাকালে এমনিতেই ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি হয় বা বর্ষাকালে বেশিরভাগ মানুষজনের মাথাতেই কিন্তু প্রচণ্ড রকমভাবে খুশকির সমস্যা হয় আর খুশকির সমস্যা হলেই কিন্তু তার এফেক্টটা আমাদের মুখের ওপরে আমাদের স্কিনের ওপরে থেকে বেশি পড়ে এই খুশকিগুলোই যখন আমাদের স্কিনের ওপরে ঝরে পড়ে তখন সেটা থেকে আমাদের অ্যাকনি পিম্পলের প্রবলেম হয় ফ্রেকেলস হয় এছাড়াও ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন তো রয়েইছে আজকের ভিডিওতে এই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে যাওয়ার খুব সহজ একটা রেমেডি নিয়ে এসছি আর তার জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো তুলসী পাতা আপনারা যদি তুলসী পাতা না পান তাহলে কিন্তু মেন্টো ইউজ করতে পারেন তবে তুলসী পাতাটা বেশি অ্যাভেলেবেল বলে আমি তুলসী পাতাটাই ব্যবহার করছি পাতাগুলো একদম কচি বলে আমি ডাঁটি সময়তে নিয়েছি আপনারা শুধু পাতাটাও নিতে পারেন যেহেতু এখন বর্ষাকাল পাতার দুটো পিঠ ভালো করে দেখে নিয়ে দু তিনবার জলে ভালো করে ধুয়ে নেবেন আমি একটা ছোট্ট কুটনি বা হামাল পাতাগুলোকে দিয়ে ভালো করে একটু থেত করে নেব যেহেতু অল্প জিনিস তাই মিক্সিতে এগুলো করতে পারলাম না আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন এবার একটা বাটিতে আমি ওই থেত করে নেওয়া তুলসী পাতাটাকে বের করে নেব যেহেতু আমি অল্প পরিমাণ তুলসী পাতা নিয়েছি তাই আমি পুরোটাই ব্যবহার করব আপনারা যদি বেশি পরিমাণ তুলসী পাতা পান তাহলে পুরোটা ভালো করে পেস্ট করে নিয়ে আপনারা চাইলে শুধু রসটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন হামাল আমি দু চামচ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাকেও দিয়ে দেবো এই কাজটা না করলেও চলে আমি শুধুমাত্র বাকি রসটুকু আমি ওয়েস্ট করতে চাইনি বলে আমি আমি এটা করলাম এবার পুরো মিক্সচারটাতে এক চামচ ভর্তি করে রেডিমেড অ্যালোভেরা জেল দিয়ে দেবো আমি এখানে রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করছি তার কারণ হচ্ছে যাতে জিনিসটা পরে আমার ব্যবহার করতে অনেক বেশি সুবিধে হয় যে জেলটা আমরা বানাবো আপনারা চাইলে কিন্তু এই পুরো মিক্সচারটা যেটা আমি জল আর তুলসী পাতা থেতো করে বানিয়েছিলাম সেটাকে আপনারা ছেঁকে নিয়েও করতে পারেন কিন্তু আমি তুলসী পাতার পুরো গুনাগুনটাকে এই অ্যালোভেরার সাথে মিশিয়ে নেওয়ার জন্য ভালো করে দুটোকে মিশিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেব আধ ঘন্টা পর একটা চা ছাকনিতে কিংবা একটা পাতলা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে এটাকে রেখে ভালো করে ছেঁকে আপনারা জেলটাকে সেপারেট করে নেবেন এবার একটা ছোট কাঁচের কন্টেনার ভেতরে এই জেলটাকে রেখে আমি এটাকে স্টোর করব অবশ্যই ফ্রিজের মধ্যে এটা কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিন কিন্তু খুব ভালো থাকবে তবে দশ দিনের পর কিন্তু এটাকে ব্যবহার করবেন না যতই এটা ভালো থাকুক না কেন এটাকে ফেলে দেবেন তারপরে আবার নতুন করে নতুন ব্যাচ তৈরি করবেন এমনিতেই বর্ষাকালে স্কিনটা অনেক বেশি চিটচিটে থাকে তেল তেলে থাকে আমরা অন্য কোন ক্রিম ব্যবহার করতে চাই না সিম্পল এই জেলটা আপনি বর্ষাকালে দিনে দুবার ব্যবহার করুন স্কিনের উপরে যে কোনো রকমের ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক না কেন ফ্রেকেলস হোক না কেন বা পিম্পেল একনে হোক না কেন এটা কিন্তু খুব ভালো কাজ করে আর আমরা সকলেই জানি যে তুলসী পাতা আমাদের একনে পিম্পেল বা ফাঙ্গাল ইনফেকশনের উপরে কতটা ভালো কাজ করে শুধু বর্ষাকালে নয় সারা বছর যে কোনো স্কিন টাইপের মানুষজন কিন্তু এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এটাই ছিল আমার আজকে সিম্পল ঘরোয়া একটা রেমেডি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য আর এটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা আমার অবশ্যই ফলো করে নেবেন খুব শীঘ্রই হাজির হয়ে যাবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন